বাবা জানো, রামদোয়াল দারোয়ান কাকে কাওয়া বলেছিল? সে কিছুই জানে না, তাই না? হিন্দিতে কাককে কাওয়া বলে তাই ও বলেছে। জানো বাবা, ভোলা বলেছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয়। তাই নাকি? ভোলা কি বোকা বলো। হ্যাঁ তাই হবে। মিনি তুই এখন যা, ভোলার সঙ্গে খেল, আমার কাজ আছে। কাজু চাই, কিশমিশ চাই, কাজু চাই, কিশমিশ চাই। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। সেলাম বাবু। তোমার নাম কি? রহমত, আফগানিস্তান সে আয়া। ঠিক আছে, দাও কি এনেছো? বাবু, আপনার লড়কি কোথায় গেল? মিনি এই দিকে আয়। লিজে বেটি। তুই এই আদুলি কোথায় পেলি? কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলিওয়ালার কাছে আদুলি তুই কেন নিতে গেলি? আমি চাইনি, সে আপনি দিল। আর কখনো দেবে না, এটা রাখো তুমি। কত বন্ধ
কাটিয়া গেল। আরেকটি শরৎকাল আসিয়াছে, মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে, পূজার ছুটির মধ্যে তাহার বিবাহ হইবে। সকাল হইতে ভারি গোল, লোকজনের নানা গোল, উঠানে বাঁশ বাঁধিয়া ফুল কাঠানো হইল, বাইরে ঘরে ঘরে এবং বারান্দায় ছায় টানাইবার সুন্দর শব্দ উঠিতেছে, হাঁক ডাকের সীমা নাই। মিনির বাবা টেলিভিশন বসে দিচ্ছে, এমন সময় কাবুলিওয়ালার প্রবেশ। মিনির বাবা তাহাকে চিনিতে পারেন না, তাহার সেই ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই। অবশেষে তার হাসি দেখিয়া চিনিলে, বাবু চিনতে পারছেন না? ও রেহমান, কবে আসিলে? গতকাল জেল থেকে ছাড়া পাইয়াছি, খোকিকে একবার দেখিতে পাইব না? আজ বাড়িতে কাজ আছে, সবাই ব্যস্ত, আজকে তুমি যাও। এই আঙুর আর কিশমিশ খোকির জন্য এনেছিলাম, দিয়ে দেবে। Sakladım.